আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরফান নিশোর জীবন কাহিনী নিয়ে। আরফান নিশো একজন বাংলাদেশী মডেল এবং টেলিভিশন অভিনেতা। 2003 সাল থেকে 800-টির অধিক টেলিভিশন নাটক, টেলিভিশন চলচ্চিত্র ও ওয়েব ধারাবাহিকে অভিনয় করেছেন। টেলিভিশন নাটক যোগ বিয়োগে অভিনয়ের জন্য 2016 সালে তিনি সেরা টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। জীবন। নিশার বাবা আব্দুল হামিদ মিয়া একজন মুক্তিযোদ্ধা এবং টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও বহঞ্চাপুর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ফুসফুস ক্যান্সারজনিত রোগে ভুগে 1 অক্টোবর 2020 মৃত্যুবরণ করেন। নিশোর এক ভাই ও এক বোন রয়েছে। নিশো ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে SSC পাশ করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে HSC পরীক্ষায় উত্তীর্ণ হন। কর্মজীবন। অমিতাভ রেজার বিজ্ঞাপন চিত্রে কাজ করার মাধ্যমে শুরু হয় তার অভিনয়ের যাত্রা এবং আফজাল হোসেনের প্রতিষ্ঠান টকিজ স্ক্রিন টেস্ট দেওয়ার জন্য তাকে ডাক দেওয়া হয়। এরপরে আরও নানা নির্মাতার সাথে নানা রকম কাজ করেন তিনি। থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিঞ্জার ফ্লেভারের একটি বিজ্ঞাপন চিত্রে অংশ নেন তিনি। এরপরে গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরণ মেহেদি প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় তিনি বিজ্ঞাপনে অংশ নেন। তিনি বাঁধন, আনিকা কবির শখ, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবিন চৌধুরী সহ অনেক অভিনেত্রীদের সাথে অভিনয় করেছেন। নাটক। গাজী রাকায়েতের পরিচালনায় ঘর ছাড়া নাটকের মধ্য দিয়ে এ ভুবনে আসেন তিনি। নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটক সমূহ হল অপেক্ষার ফটোগ্রাফি, আধারো আলো, বাদল দিনের প্রথম কদম ফুল, চলনা বৃষ্টিতে ভেজি, লোটা কম্বল, বিয়ে পাগলা ইত্যাদি। উল্লেখযোগ্য কাজ। 2022 সালে প্রায়শ্চিত্ত, যার পরিচালক ছিলেন ভিকি জাহেদ। 2023 সালে সুনীল জলের কাব্য, পরিচালক ছিলেন শিহাব শাহিন। 2023 সালে সুরঙ্গ, পরিচালক ছিলেন রায়হান রাফি। সমালোচনা। 2021 সালে ঈদুল আজহায় আরফান নিশো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা মায়ের পাপ কর্মের ফল বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। নাটকটি চ্যানেল আইতে সম্প্রচারিত হওয়ার পর প্রযোজনা প্রতিষ্ঠান CMB-র ইউটিউব চ্যানেলে স্ট্রিমিং হয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি ওঠে। একাধিক সংগঠন ও প্রতিবাদ জানায়। এই ঘটনায় আরফান নিশো সহ CMB-র পুরো টিম দুঃখ প্রকাশ করেন। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।